নিউ চায়নার এবারের পর্বে আমরা যাব ঐতিহ্যবাহী জেট পাথরের ফ্যাক্টরিতে, আর সেখান থেকে পরের গন্তব্য মহাচীনের মহাপ্রাচীর, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। চীনে জেট পাথরের ইতিহাস স্টোন এজ থেকে। আদিম মানুষের কাছে জেট পাথর ছিল প্রকৃতির সবচেয়ে শক্ত জিনিস। জেট পাথর মজবুত, সৌন্দর্য অপার্থিব, এবং প্রাচীন যুগের বিশ্বাস এ রয়েছে অতি প্রাকৃতিক ক্ষমতা। চীনা ভাষায় একে বলে ই, ইংরেজিতে জেট বা জেরাইট এসেছে স্প্যানিশ থেকে, যার অর্থ ব্যথানাশক। স্প্যানিয়ার্ডরা যখন দক্ষিণ আমেরিকায় নামে তখন তারা দেখে মায়ানরা জেট অলঙ্কার ব্যথা পাওয়া স্থানে বেঁধে রাখে। চীনা বিশ্বাস সোনা দামি, কিন্তু জেট অমূল্য। রূপকথায় আছে, যখন মঙ্গোলরা চীন আক্রমণ করে তখন ড্রাগনের অস্ত্র থেকে জেট পাথরের জন্ম। যদিও প্রাচীন চীনে 6000 বছর পুরনো জেট অলঙ্কার আছে। জেট ফ্যাক্টরিতে লাঞ্চ শেষে আমরা রওনা হলাম চীনের প্রাচীরের মিওটিনি অংশে। চীনের প্রাচীর বিশ্বের বৃহত্তম ম্যানমেড স্ট্রাকচার। 2700 বছর ধরে ভিন্ন ভিন্ন রাজবংশ নিজেদের সুবিধার্থে বিভিন্ন অংশ বানিয়েছে, যার এক তৃতীয়াংশই কালের গর্ভে হারিয়ে গেছে। ছোটবেলা থেকে শুনে এসেছি মহাকাশ থেকে চীনের প্রাচীর দেখা যায়, কিংবা মঙ্গোলদের আক্রমণ ঠেকাতে চীনের প্রাচীর তৈরি। এগুলো সবই ভুল। প্রাচীন যুগে চীন অনেকগুলো ভিন্ন ভিন্ন রাজ্যে বিভক্ত ছিল। এক এক ডাইনেস্টির এক এক সম্রাট নিজেদের রাজ্য রক্ষায় প্রাচীর তৈরি করেন। চেঙ্গিস খান যখন চীন আক্রমণ করেন তখনও গ্রেট ওয়াল ছিল, কিন্তু মঙ্গোলদের আগ্রাসনে সেটি তেমন কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। আমি এখন গ্রেট ওয়ালের উপরে। আমার অবস্থা দেখে বোঝা যায় যে কতটা ক্লান্তিকর জার্নি, আর এখানটায় ছবিতে হয়তো দেখেই বোঝা যায় যে কতটা স্টিফ এই ক্লাইমগুলো। পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্য নিজের পায়ে হেঁটে বেড়ানো অনেক আনন্দের ব্যাপার। আমরা গ্রেট ওয়ালের নিচে নামার পরে টিকিট করতে হলো, কেবল কারের টিকিট, হাঁটার টিকিট। করার পরে কেবল কারে আমরা গার্ডপোস্ট নাম্বার 14 পর্যন্ত আসলাম। গার্ডপোস্ট নাম্বার 14 থেকে গার্ডপোস্ট নাম্বার 20 পর্যন্ত 6টা গার্ডপোস্ট হেঁটে কভার করা যায়। প্রচণ্ড খারাপ রাস্তা, আমি একটু দেখাচ্ছি। গার্ডপোস্ট 18 দাঁড়িয়ে আছি। গার্ডপোস্ট 18, 19, 20, 21, 22, ভয়াবহ খারাপ রাইট। মিওটিনি অংশে 22টি গার্ডপোস্ট আছে। বাইরে প্রচন্ড গরম হলেও গার্ডপোস্টের ভেতরে এসির মতো ঠান্ডা। এখানে গ্রেট ওয়ালের উচ্চতা 22 থেকে 30 ফিট,
চওড়ায় 13-16 ফিট, তবে সিঁড়িগুলো প্রচণ্ড খাড়া। প্রতি বছর প্রায় 11 লক্ষ টুরিস্ট গ্রেট ওয়াল দেখতে আসে। প্রচণ্ড গরমের জন্য আমরা মোটামুটি খালি পেয়েছি। যারা খারাপ পথ হাঁটতে পারে না এমন ধনী টুরিস্টরা আসে হেলিকপ্টারে চেপে। অনেক কষ্ট হয়েছে, কিন্তু 20 নম্বর গার্ড পোস্টে পৌঁছে প্রায় 15 মিনিট ধরে রেস্ট নিচ্ছি। প্রচণ্ড স্টিফ একটা রাইড, প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড পিপাসার্থ। একটা টিপস, যারা পরে আসবেন নিচ থেকে পানি নিয়ে আসবেন উপরে, এমনকি ওয়ালের বাইরেও, যে এখানটায় যেই সব রেস্টুরেন্ট আছে সেখানটায় পানির দাম প্রায় 3-4 গুণ, বাইরে 1 বোতল পানির দাম 3 ইউয়ান হলেও ভিতরে 10 ইউয়ান, কোথাও কোথাও 15 ইউয়ান। আমার পানি শেষ। গ্রেট ওয়াল অফ চায়না থেকে ডিসেন্ট শুরু করেছি। আসতে যতটা কষ্ট হয়েছে নামতেও ততটাই কষ্ট। ভেবেছিলাম নামতে খুব একটা কষ্ট হবে না, ওঠার সময় যেহেতু স্টিফ রাইড, কিন্তু রাস্তাটা একবার ওঠা একবার নামা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কতটা খাড়া উঠে গেছে, ক্যামেরায় ঠিকমতো বোঝা যাচ্ছে কি না জানি না, কিন্তু প্রচণ্ড পরিশ্রান্ত। এবং রোদ হলেও একটা জিনিস চমৎকার, এখানে প্রচণ্ড না হলেও একটা ঠান্ডা বাতাস, আর প্রতিটা গার্ড পোস্টের ভিতরে দরজা জানালাগুলো এমনভাবে তৈরি করা যে ভেতরটা খুব ঠান্ডা থাকে। প্রতিটা গার্ড পোস্টে দাঁড়িয়ে 5 মিনিট রেস্ট নিলে জিনিসটা খুব সহজ হয়ে যায়। আমি আস্তে আস্তে নামা শুরু করেছি। আমার পদক্ষেপ দেখে বোঝা যাচ্ছে যে খুব খাড়া ঢালগুলো, নামার সময়ও খুব সতর্ক না থাকলে পা ভাঙার চান্স থাকে খুব বেশি। মিউটিনিও গ্রেট ওয়াল বেজিং থেকে 70 কিলোমিটার দূরে, লোকাল বাসে করে আসা যায়। ট্যুর কোম্পানির সাথে আসাটা ঝামেলাবিহীন। গ্রেট ওয়ালের অ্যাডমিশন ফি 40 ইউয়ান বা 500 টাকা, রোপওয়ে টিকিটের দাম 120 ইউয়ান। নিহাও চায়নায় আমাদের বেজিং ভ্রমণ শেষ হলো। আগামীকাল আমরা রওনা হব প্রাচীন রাজধানী শিয়ানে টেরাকোটা ওয়ারিয়র দেখতে।